বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের সমাজকর্ম বিষয়ের আমার পঞ্চম ক্লাসে। আজকের ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যা বারবার পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুধুমাত্র পরীক্ষার জন্য না, অ্যাজ এ মুসলিম হিসেবে যারা মুসলমান আছো, যারা তাদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি। শুধু পরীক্ষা পাশ করার জন্য না, তোমার প্রাত্যহিক জীবনেও এটি তোমার কাজে লাগবে। সেটি হচ্ছে যাকাত। ইসলাম এমন একটি ধর্ম যার পাঁচটি স্তম্ভ বা খুঁটি রয়েছে, খুঁটি তো বুঝো, যার উপর কোনো কিছু অবস্থান করে। মনে করো একটি ঘরে চারটি খুঁটি, ঠিক তেমনি ইসলামকে তুমি যদি একটি ঘর কল্পনা করো, তবে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, পাঁচটি খুঁটি রয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি খুঁটি বা স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত নিয়ে আজকে আমাদের আলোচনা, চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। যাকাত শব্দটি একটি আরবি শব্দ। এই যাকাত শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রবৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। এটি একটি বহুনির্বাচনী প্রশ্নে চলে আসতে পারে যে যাকাত শব্দের অর্থ কী। এটা অর্থ হচ্ছে বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো একজন ব্যক্তি তার দৈনন্দিন খরচ যেগুলো বা তার যে প্রয়োজনীয় যে খরচগুলো আছে, এগুলো খরচ করার পর, তার ঋণগুলো পরিশোধ করার পর, তার কাছে যদি নির্দিষ্ট পরিমাণ বা নিসাব পরিমাণ সম্পদ যদি এক বছর সঞ্চিত থাকে, তবে সেই সম্পদের উপরে শতকরা আড়াই ভাগ আল্লাহর ওয়াস্তে দান করে দেওয়াকে বা নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত কিন্তু কোনো দানশীলতা নয়, যাকাত হচ্ছে গরিবের হক বা গরিবের অধিকার তোমার সম্পদের উপর। তার মানে যাকাত নেওয়ার জন্য কখনোই গরিব তোমার কাছে আসবে না, এটা আশা ঠিক না। যদিও আমাদের দেশে এটা হয়ে থাকে, গরিব কখনোই তোমার কাছে এসে বলবে না যে আমাকে যাকাতের টাকাটা দিয়ে দাও। এটা তার হোক, এটা তোমার দায়িত্ব তাকে পৌঁছে দেওয়া, প্রয়োজনে তার ঘরে গিয়ে তোমাকে এটা পৌঁছে দিতে হবে। তো চলো, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যাকাত আদায়ের খাত এবং ব্যয়ের খাতগুলো নিয়ে। চলো আমরা আগে একটু আদায়ের খাতগুলো দেখি। প্রথমে স্বর্ণ। কোনো ব্যক্তির নিকট যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, তবে তাকে এই সম্পদের উপরে তাকে যাকাত আদায় করতে হবে শতকরা আড়াই ভাগ। মানে প্রতি একশো টাকা যদি হয় তোমার কাছে থাকে, তবে সেই একশো টাকা আড়াই টাকা তোমাকে দান করে দিতে হবে। আর স্বর্ণের পরিমাণ যদি সাড়ে সাত তোলা যদি হয় অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের পরিমাণের টাকা যদি তোমার কাছে থাকে, তবে তার উপরে তোমাকে এই 2.5% খরচ যা আসে সেটা টাকা হোক স্বর্ণ হোক সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তারপর আসো রৌপ্য। কারো কাছে যদি 52.5 তোলা রৌপ্য থাকে, সমপরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে বা টাকা যদি থাকে, তবে তার উপরে তোমাকে শতকরা আড়াই ভাগ তোমাকে জায়গা দিয়ে দিতে হবে। তোমার উপর ফরজ আর ওই আড়াই ভাগ তোমাকে দিয়ে দিতে হবে। যদি তুমি এটা না দাও, তবে তুমি কিন্তু কঠিন শাস্তির মুখোমুখি হবে। আচ্ছা, তারপর আসো স্বর্ণ ও রৌপ্য। স্বর্ণ ও রৌপ্য উভয়টি মিলিয়ে যদি 7.5 তোলা স্বর্ণের দাম হয়ে যায় অথবা উভয়টি মিলে যদি 52.5 তোলা রৌপ্যের দাম হয়ে যায়, তবে সেক্ষেত্রেও ওই উভয়টি সমপরিমাণ সম্পদের আড়াই ভাগ, শতকরা আড়াই ভাগ তোমাকে যাকাত দিয়ে দিতে হবে। তারপর আসো নগদ অর্থ। 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্যের বর্তমান বাজার মূল্য যা হয়, যত টাকা হয়, তত টাকা যদি তোমার ব্যাংকে থাকে বা তত টাকা তোমার কাছে যদি নগদ থাকে, তোমার কাছে যদি জমা থাকে, তবে সেই টাকার উপরও তোমাকে শতকরা আড়াই ভাগ টাকা তোমাকে যাকাত দিয়ে দিতে হবে। তারপর আসলে তোমার উৎপন্ন ফসল। আমাদের দেশে অনেকে কী করে, আমরা ফসল উৎপাদন করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে একটা সিজন আসে যেখানে খোদা প্রদত্ত যে বৃষ্টি হয় বা খোদা প্রদত্ত যে পানি, সেই পানি দিয়ে আমরা কী করি, ফসল উৎপাদন করি। আবার আরেকটা সিজনের ইয়ে আসে যে যেখানে আমরা নিজেরা সেচ দিয়ে আমরা ফসল উৎপাদন করে থাকি। যদি এমন হয় যেটা খোদা প্রদত্ত যে বৃষ্টিতে যদি তোমার যদি ফসল হয়, তবে সেই ফসলের তোমাকে শতকরা 10 ভাগের 1 ভাগ খোদা প্রদত্ত, আবার বলছি আমি, যেটা বৃষ্টির পানি মানে যেখানে তোমার সেচ লাগে না, সেচ ছাড়া, সেচবিহীন যে ফসল উৎপাদন করো তুমি, সেই ফসলের শতকরা 10 ভাগের মোট 10টি ভাগ করে 1টি ভাগ তোমাকে যাকাত দিয়ে দিতে হবে। আর যদি তুমি সেচ দাও, তুমি খরচ করো সেখানে, তুমি নিজে পানি কিনে যদি তুমি উৎপাদন করো, তবে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ মানে তোমার মোট উৎপাদিত ফসলকে 20টি ভাগ করে 1টি ভাগ তোমাকে জায়গা দিয়ে দিতে হবে।
তারপর আসো তুমি গৃহপালিত পশু, যারা পশুপালন করে সেক্ষেত্রে যদি ছাগল হয় বা ভেড়া হয় কিংবা দুম্বা হয়, তবে প্রতি চল্লিশটি সরি প্রতি তিরিশটি ভেড়া দুম্বা বা ছাগলের ক্ষেত্রে একটি করে প্রতি তিরিশটিতে একটি তোমাকে জাকাত দিয়ে দিতে হবে। আর যদি কেউ উঁট পালন করে অথবা গরু পালন করে কিংবা মহিষ পালন করে, তবে সেক্ষেত্রে তোমাকে প্রতি চল্লিশটিতে একটি, একটি ছিল তিরিশটিতে একটি আর একটা ছিল চল্লিশটিতে একটি, মানে প্রতি চল্লিশটি গরু মহিষ বা উঁটের জন্য তোমাকে একটি করে দান করে দিতে হবে, একটি করে তোমাকে জাকাত দিয়ে দিতে হবে। সর্বশেষ হলো খনিজ দ্রব্য, যেগুলো মানুষ খোদা প্রদত্ত, অথবা ধরো মাটি খুঁড়ে তুমি কোনো গুপ্তধন পেয়ে গেছো, অথবা মাটি খুঁড়ে তুমি তেল পেয়েছো বা কয়লা পেয়েছো বা এমন সম্পদ পেয়েছো যা গচ্ছিত ছিল, এর আগে কেউই দেখে নাই, বা মাটির নিচ থেকে তুমি আহরণ করেছো, সেক্ষেত্রে খনিজ দ্রব্যগুলোকে তোমাকে পাঁচ ভাগ করতে হবে। পাঁচ ভাগ করে এক ভাগ তোমাকে জাকাত দিয়ে দিতে হবে। ওই এক ভাগের উপর তোমার কোনো এখতিয়ার নেই, তোমার কোনো অধিকার নেই, সেটা গরিবের অধিকার। এবং জাকাতের ব্যাপারে এত বেশি কঠোরতা প্রদান করা হয়েছে ইসলামী শরিয়ায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু একটি কথা বলেছেন যে যদি কেউ নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে তবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এবং বিভিন্ন আল্লাহ তাআলা যত জায়গায় দেখবে যে নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি কিন্তু জাকাতের কথাও বলে দিয়েছেন যে নামাজ শুধু পড়লে হবে না, পাশাপাশি তোমাকে জাকাত দিতে হবে। যদিও এই বিষয়টা নিয়ে আমরা একেবারেই মানে আমরা এটা কোনো খোঁজখবরই রাখিনি, এটা দেয়াই লাগবে। এখন আসো, জাকাত ব্যয় করবে কোথায়, কোন কোন জায়গায় জাকাত ব্যয় করা যাবে। তুমি চাইলে যে কোনো জায়গায় তুমি জাকাতের টাকা তুমি দিতে পারবে না, তোমার মন চেয়েছো তুমি জাকাতের টাকা মসজিদে দিয়ে দিবা, না হবে না। আল্লাহ তাআলা সূরা আত-তাওবাতে আটটি খাতের কথা বলে দিয়েছেন, আটটি জায়গায়, শুধুমাত্র নির্দিষ্ট এই আটটি জায়গায় আটটি ক্ষেত্রে তুমি তোমার জাকাতের টাকা তুমি ব্যয় করতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোন কোন খাতগুলো দেখে, তুমি যদি পরীক্ষা প্রশ্নে যদি চলে আসো, অনেক সময় হয় কি আমরা যে ভিন্ন কোনটা খাতের কথা বলে ফেলি, হবে না। কিন্তু তোমাকে নির্দিষ্ট আটটি খাতের কথাই বলতে হবে, এই আটটি খাতেই মূলত জাকাতের টাকা ব্যয় করা যাবে। তো সেগুলো কী কী, এক নম্বর আসো দরিদ্র ব্যক্তি, যদি কোনো মুসলিম দরিদ্র ব্যক্তি, যদি কোনো ব্যক্তি দারিদ্রতার মধ্যে বসবাস করছে, সে ঠিকমতো খেতে পারছে না, তিন বেলা জায়গায় দুই বেলা খাচ্ছে বা এক বেলা খাচ্ছে, বা তার পোশাক নেই, আছে না, যে দরিদ্ররা থাকে না প্রত্যেকটা সমাজের মধ্যে, ওই ধরনের দরিদ্র ব্যক্তিগুলো মুসলিম দরিদ্র যেগুলো আছে তাকে তুমি জাকাতের টাকা তুমি দিতে পারবে। তারপর আছে মিসকিন, মিসকিন শব্দের আরেকটি সমান্ত শব্দ হচ্ছে নিঃস্ব, যার টোটালি কিছুই নেই, ঘরও নাই, বাড়িও নেই, কোনো কিছুই নেই, তিন বেলা না তার খাওয়ার জায়গাও নেই, এমন যদি হয় ওরকম নিঃস্ব ব্যক্তি যারা আছে, মিসকিন ব্যক্তি যারা আছে, মিসকিন ব্যক্তিকে তুমি জাকাতের টাকা দিতে পারবে। তারপর হচ্ছে তোমার মুক্তিকামী ক্রীতদাস, এটি বর্তমান সময়ে এটি নেই বললেই চলে, আগেকার দিনে এমন ছিল যে তখন মানুষ কেনা বেচা হতো দাসের মতো, তুমি টাকা দিয়ে চাইলেই তুমি দাস কিনে নিতে পারতে, আবার চাইলে তুমি এটা আবার বিক্রি করে দিতে পারতে। তো ইসলাম এসে এই দাস প্রথাকে টোটালি তুলে দিয়েছে। তো এই তখনকার সময় দেখা গেছে যে যারা ক্রীতদাস যারা ছিল, ওই ক্রীতদাস অনেক সময় মুক্তি পাওয়ার জন্য, মনে করো আমার কাছে একজন ক্রীতদাস আছে, তো আমি চাইতে তাকে আমি মনে করো এত টাকা বিক্রি করে দিব, এখন তুমি তোমার জাকাতের টাকা দিয়ে আমার কাছ থেকে ওই কিনে তুমি মুক্ত করে দিতে পারো। জাস্ট মনে করো একটা বন্দি, খাঁচায় বন্দি পাখির মতো, তুমি একটি পাখিকে দোকান থেকে কিনে এনে ওটা কিন্তু বন্দি অবস্থায় আছে, কিনে এনে তাকে ছেড়ে দিলে, মুক্ত করে দিলে। এই বিষয়টা এরকম, আমরা অনেকে হযরত বেলাল রাদিয়াল্লাহুর নাম জানি, শুনেছি, উনিও কিন্তু ক্রীতদাস ছিলেন, মানে হাবশি একজন ক্রীতদাস ছিলেন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিয়েছিলেন। আচ্ছা, তারপর আসো এই বিপদগ্রস্ত মুসাফির, মুসাফির কাকে বলে, যদি যখন কোনো একজন ব্যক্তি তার নিজের বাড়ি থেকে দূরে কোথাও চলে গেলে, ওই ভ্রমণরত অবস্থায় যে লোকটা থাকে তাকে আমরা মুসাফির বলে থাকি। মনে করো তোমার বাড়ি ফেনীতে, কোনো একটা লোক ঢাকা থেকে চিটাং যাচ্ছে, তো সে এসে ফেনীতে এসে মনে করো সে তার সর্বস্ব হারিয়ে ফেলেছে বা চুরি হয়ে গেছে, তখন কিন্তু সে মুসাফির, ওই মুসাফির ব্যক্তিকে তুমি তোমার জাকাতে টাকা দিতে পারবে। মুসাফির মানে যে সফর করে, সেই মূলত মুসাফির। তো যে যারা সফর করে, যারা ভ্রমণ করে দূরে কোথাও যাওয়ার পর যদি তার কাছে কিছুই না থাকে, তখন তাকে তুমি দান করার ক্ষেত্রে তুমি তোমার জাকাতের টাকা তুমি তাকে দিতে পারবে। তারপরে আসো মুজাহিদ, মুজাহিদ শব্দটি এসেছে মূলত জিহাদ থেকে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, তাদেরকে তুমি তোমার জাকাতের টাকা দিতে পারো। মানে যখন ধরো ইসলামের পক্ষ নিয়ে কোনো ব্যক্তি যদি যুদ্ধে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যদি যায়, তখন ওই ব্যক্তির ভরণ পোষণের জন্য, ওই ব্যক্তির জন্য তুমি তোমার জাকাতের যে অর্থ আছে এই অর্থটি তুমি তাকে দিতে পারবে। ঋণগ্রস্ত মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি, তোমার কোনো মুসলিম ভাই
যদি ঋণে জর্জরিত থাকে, সে অনেক ঋণ নিয়েছে, এখন ঋণ পরিশোধ করতে পারছে না, খুব দুঃখ কষ্টে আছে, সেই ক্ষেত্রে তুমি তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তুমি ওই জাকাতের টাকাটি তুমি দান করতে পারবে। নবমুসলিম বা কনভার্টেড মুসলিম, যে অন্য কোনো ধর্ম থেকে, মনে করো অনেক সময় হয় না যে অনেকে ধর্ম ধর্মান্তরিত হয়, মনে করো কেউ খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম হয়ে গেলো বা হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়ে গেছে, ওই নবমুসলিমটি দেখবে যে তার আগের যে সমাজ ব্যবস্থা, যে আগের যে পরিবার ছিল সে সেখানে থাকতে পারে না, তো সেক্ষেত্রে সে তো তারা তো সাহায্য করার কেউই থাকে না। ওই সমস্ত নবমুসলিম যারা আছে, নতুন মুসলিম যারা হয়েছে, তাদেরকে তুমি তোমার জাকাতের টাকা দিতে পারবে, মানে সে যে তোমার ধর্মে এসে সে সেফ, সে যে নিরাপদ, সেই সেটাও বোঝানোর জন্য দারুণ একটি মাধ্যম কিন্তু এই জাকাতের অর্থ। সর্বশেষ যেটা, জাকাত সংগ্রহ ও বা বিতরণকারী ব্যক্তি, যে ব্যক্তিটি জাকাতের টাকা সংগ্রহ করে অথবা মানুষের কাছে বিলিয়ে দেয়, যে মানুষটা যে কাজ যে করে, মাধ্যম বা কামলা যেটাকে আমরা বলে থাকি, বা যে শ্রমিক যাকে বলে থাকি, ওই শ্রমিককে তুমি চাইলে কিন্তু জাকাতের টাকা দিতে পারবে। তো এই আটটি ছিল মূলত জাকাত ব্যয়ের খাত, জাকাত আদায়ের খাত এবং ব্যয়ের খাত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল তোমাদের জন্য, আশা করি তোমরা এই আজকের ক্লাসের পরে এটা নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তবে তুমি অবশ্যই তোমার কমেন্ট বক্সে তুমি তোমার প্রশ্ন করে দাও, আমি এসে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো ঠিক আছে, আজকে আর নয়, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়, সেই পর্যন্ত সবাই, সরি আগামী রোববার তোমাদের সাথে দেখা হবে, আবার আগামী রোববার, আগামী রবিবার পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।